আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সাথে একটু কথা বলতে পারি? ওলি, তোমার মা খারাপ, খুব খুব খারাপ তোমার মা। 15 বছর ধরে একবারও সে তোমার সঙ্গে দেখা করতে আসেনি, তোমার কোনো খোঁজ খবর সে নেয়নি। তুমি হঠাৎ করেই একদিন খুঁজে পেয়েছিলে তোমার হারিয়ে যাওয়া মাকে, কিন্তু সে তার পরিচয় দেয়নি, ভয় পেয়েছিল, ভেবেছিল যদি যদি তুমি অস্বীকার করো, যদি ঘেন্না করো তোমার মাকে সব জেনে শুনে, যদি তার মেয়ে তার থেকে দূরে সরে যায়, তুমি কিন্তু দূরে সরনি। ওলি, তোমার মার অনেকগুলো সমস্যা আছে, বাইরের সমস্যা, ভেতরের সমস্যা, অনেক সমস্যা। তোমার হয়তো মনে হতে পারে তোমার মার সঙ্গে অনেক লোকজন আছে, সব সময় অনেক মানুষজন তোমার মাকে ঘিরে থাকে, কিন্তু জানো তোমার মার কোনো বন্ধু নেই। কোনো ভালো বন্ধু নেই যে যে তোমার মার সব কথাগুলো শুনবে, বুঝতে পারবে, বলে দেবে তোমার মাকে যে কোনটা তার করা উচিত, কোনটা করা উচিত না। তুমি আমার সেই ভালো বন্ধু হবে? আমি আজকে ওই ঘরে তোমার পিসিমণিকে বলে এসেছি যে আমি আজ থেকে এই বাড়িতে থাকব। আমার মেয়ের কাছে যদি একজন বন্ধু পাই, সত্যি সত্যি তুমি থাকবে? কোনদিন যাবে না ছেড়ে, কোনদিন না। কোনদিন আর তোকে ছেড়ে যাবো না রে। কত কষ্ট হয়েছে না মা, আর কোনদিন এই ভুল হবে না। আমি এসে গেছি এই বাড়ির সকলের ওপর, আর কোনো অন্যায় হতে দেব না। কাজ হয়েছে? হ্যাঁ কর্তামশাই, সুবল সর্দারের লোকেরা কাজটা করে দিয়েছে। কেউ জানতে পারেনি তো? আগে না কর্তামশাই, কর্তামশাই কি এটা? মরা লোকটার জামায় ছিল। অত কৌতূহল ভালো নয়, তোমার কথা শুনতে গিয়ে ওকে মরতে হবে।